আপনারা জানেন যে আমরা স্বাস্থ্য সেবার মান উন্নয়নে আমরা চেষ্টা করছি। পাশাপাশি আপনারাও জানেন যে কোভিড মহামারী বাংলাদেশে যে আঘাত করেছে সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। কোভিড নিয়ন্ত্রণে এবং কোভিড আক্রান্ত রোগীদেরকে আমরা যথাযথ চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমরা আনন্দের সাথে বলতে পারি, আপনারাও জানেন ইতিমধ্যে, যে কোভিড নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্লুমবার্গ যে একটি আমেরিকার প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান বাংলাদেশকে 20তম স্থানে স্বীকৃতি দিয়েছে, যে ক্ষেত্রে ভারত এবং পাকিস্তান অনেক পিছনে এবং আমেরিকা নিজেও 40তম স্থানে এবং ইউকেও 39তম স্থানে এবং সাউথ ইস্ট এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করেছে। আমরা খুবই আনন্দিত, আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যার সার্বক্ষণিক অনুপ্রেরণায়, সার্বক্ষণিক নির্দেশনায়, পরামর্শে এবং আমাদের সকল পর্যায়ের ডাক্তার, নার্স, কর্মকর্তারা, সকল পর্যায়ের যারা চিকিৎসায় জড়িত ছিলেন, সকলের অক্লান্ত পরিশ্রমের ফলে বাংলাদেশ এই অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা এই অর্জন ধরে রাখতে চাচ্ছি। আপনারা জানেন চিকিৎসার জন্য ওষুধ খুব একটি প্রয়োজনীয় জিনিস এবং সেই ওষুধের মানও খুবই গুরুত্বপূর্ণ। সেই মানটা নির্ণয় করা হয় ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে এবং সেই কাজটি ওষুধ প্রশাসন করে থাকেন। আমরা এখানে দুইটি ল্যাব দেখেছি, একটি ওষুধের ড্রাগের আর একটি ভ্যাকসিনের ল্যাব, এবং আমাদের যে ওষুধের যে ল্যাব আছে সেই ল্যাবটি WHO অনুমোদন দিয়েছে গত মার্চে, এবং সেই অনুমোদনের ফলে আমাদের ল্যাব আন্তর্জাতিক স্বীকৃতি পেল। এখানে আমাদের যে যত কোম্পানি আছে যারা ওষুধ তৈরি করে, সেই ওষুধের মান পরীক্ষা করা হয় প্রতিনিয়ত এবং সেই মানটাকে বজায় রাখার জন্যে যা যা প্রয়োজন সেটা করা হয়, এবং নিম্নমানের ওষুধ যারা তৈরি করে তাদের প্রতিষ্ঠান বন্ধ করা হয় অনেক সময় এবং অনেক সময় তাদেরকে জরিমানা করা হয়। তো সেই ল্যাবটি আমরা দেখেছি এবং আমরা আরও দেখেছি আমাদের ভ্যাকসিন ল্যাব। আপনারা জানেন যে ভ্যাকসিনও একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে। আমরা প্রায় 9টি ভ্যাকসিন বাংলাদেশে প্রতিনিয়ত দিয়ে থাকি। সেই ভ্যাকসিন টেস্ট করার জন্য যে এখানে ল্যাবটা আছে সেটা আমি আজকে দেখলাম, এবং এটা অত্যাধুনিক ভ্যাকসিন। ভ্যাকসিনের দুইটি অংশ আছে, একটি হলো বায়োলজিক্যাল অংশ আর একটা কেমিক্যাল অংশ। সেই বায়োলজিক্যাল অংশটি WHO অনুমোদন দিয়েছে সেটাও আমরা দেখেছি, এবং যেটা কেমিক্যাল অংশটা অনুমোদনের পর্যায়ে রয়েছে, আমরা অল্প দিনেই সেই অনুমোদন আশা করছি। এবং এই ল্যাবগুলোতে ভ্যাকসিন টেস্ট হয়, তার গুণগত মান দেখা হয়। আমাদের দেশে 9টি ভ্যাকসিন আমরা টেস্ট করে থাকি, এবং এর মধ্যে আরেকটি যোগ হলো কোভিড ভ্যাকসিন। আগামীতে এই ল্যাবরেটরিতে কোভিড ভ্যাকসিনও পরীক্ষা করা হবে, এবং এখানে যা যা কিছু প্রয়োজন আছে সেটা আমরা দিব। এটা খুবই অত্যাধুনিক ল্যাবরেটরি, আমি সব ঘুরে ঘুরে দেখলাম, জনবল এখানে ভালো আছে এবং যন্ত্রপাতিও অত্যাধুনিক, এবং পরীক্ষা নিরীক্ষা এখানে ভালো করা হচ্ছে, এবং আগামীতে এটাকে আমরা আরও শক্তিশালী করতে চাচ্ছি যাতে আমাদের ওষুধের মান, গুণগত মান আরও ভালো হয়, দেশের লোক যাতে আরও উপকার পায় এবং বিদেশেও
যে রপ্তানি হয় সেই রপ্তানিটাও যাতে বজায় থাকে এবং আরও বেশি মার্কেট পায়, গুণগত মান ভালো হলেই সেটা সম্ভব। সেই জন্যে এই ল্যাবটির পিছনে আমি দীর্ঘদিন কাজ করছি এবং গত বছরে যখন WHO-র ডাইরেক্টর জেনারেলের সাথে আলোচনা হয়, ওনাকে একটি টিম পাঠাতে বলেছিলাম, অনুরোধ করেছিলাম, উনি একটি টিম পাঠিয়েছিল এই ল্যাব পরিদর্শন করার জন্য এবং এই ল্যাবের যা যা প্রয়োজনীয়তা আছে এই বিষয়ে পরামর্শ এবং ট্রেনিং দেওয়ার জন্য, এবং সেটা দেওয়ার পরে আমরা অনুমোদন পেয়েছি। এটা হলো আজকের এই ল্যাবের অবস্থা আপনাদেরকে বললাম। আর ভ্যাকসিনের বিষয়ে, যেটা কোভিড ভ্যাকসিন, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের পারচেজ এগ্রিমেন্ট হয়ে গেছে এবং পারচেজ অর্ডার আমরা পাঠিয়ে দিচ্ছি, এবং আশা করি এর আগেও যেটা বলেছি যে জানুয়ারি মাসের শেষের দিকে আমরা আশা করতে পারি অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে, যখনই এই ভ্যাকসিন অনুমোদন পেয়ে যাবে WHO-র, আমরা তখনই আশা করি বাংলাদেশে এই ভ্যাকসিন আমরা পেয়ে যাব। বাংলাদেশে এই ভ্যাকসিন দেওয়ার জন্যে যে স্থানীয় প্রস্তুতি সেটাও আমরা যথাযথভাবে গ্রহণ করেছি, আমরা এর পরিবহনের ব্যবস্থা করেছি, আমাদের যেখানে রাখা হবে স্টোরের ব্যবস্থা করা হয়েছে, এবং কোল্ড চেইন মেনটেন করার জন্যে, তার তাপমাত্রা মেনটেন করার জন্যে আরও কিছু বাড়তি কোল্ড বক্স লাগবে, সেটারও ব্যবস্থা করা হয়েছে। আমাদের কোল্ড বক্স আছে এবং সেই কোল্ড বক্সগুলো অনেকাংশে আবার অন্য অন্য ভ্যাকসিন দ্বারা অকুপাই করা থাকে, আটকানো থাকে, এবং প্রত্যেক মাসে যেহেতু ভ্যাকসিন আসবে সেই জন্যে আমাদের আরও বেশি সংখ্যক কোল্ড বক্স দরকার। এবং আমাদের যে 3 কোটি ভ্যাকসিন প্রত্যেক মাসে আমরা 50 লাখ করে পাব, অর্থাৎ 50 লাখ ভ্যাকসিন 25 লক্ষ লোককে আমরা দিতে পারব। এই 3 কোটি ভ্যাকসিন দিতে 6 মাস লাগবে, এর মধ্যে আমরা আশা করছি মে বা জুন মাসে কোভ্যাক্স ভ্যাকসিন, যেটা WHO বাংলাদেশকে দিবে, যেটা কমিটমেন্ট করেছে এবং তারা কিছু কাগজপত্র আমাদের কাছে আবারও চেয়েছে, সেই কাগজপত্র আমরা দেখে সই টই করে যে শর্তাবলী ওনারা দিয়েছে সেগুলি সব পালন করে আমরা তাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। এবং আশা করি যখন কোভিড ভ্যাকসিন 92টি দেশে দিবে ওনারা, বাংলাদেশও তার পপুলেশনের 20% জন্য পাবে, সেটাও আমরা জুনে আশা করতেছি। একসঙ্গে যেহেতু বেশ কিছু ভ্যাকসিন আসবে তখনও আমাদের প্রস্তুতি লাগবে এবং সেই প্রস্তুতিও আমরা একই সঙ্গে গ্রহণ করছি। কাজেই এখানে ভ্যাকসিনের আনা, প্রস্তুতি সব কিছু আমরা সঠিকভাবে করে যাচ্ছি, এবং ভ্যাকসিন দেওয়ার জন্য যে জনবল, সেই জনবলেরও আমরা ব্যবস্থা আমাদের আছে, আমরা আরও কিছু বাড়তি ব্যবস্থাও নিচ্ছি, কারণ আমাদের নর্মাল ভ্যাকসিনও আমরা চালিয়ে যাচ্ছি, যেগুলো যেমন কিছুদিন আগে রুবেলা হাম এবং রুবেলা ভ্যাকসিন আমরা দিলাম, এবং আরও যে সমস্ত ভ্যাকসিন দিতে লাগে সেগুলোও কন্টিনিউ করছি আমরা। পাশাপাশি আমরা এই COVID-19 ভ্যাকসিনও আমরা দিয়ে যাব, কাজে এর জন্য যা যা প্রস্তুতি আছে ইনশাল্লাহ আমরা নিয়ে রাখছি। অনেকেই অনেক কথা বলে না জেনে যে আমাদের প্রস্তুতি নাই, আমাদের যখন কোভিডের চিকিৎসা শুরু হলো অনেকে অনেক কথা বলেছে যে বাংলাদেশের কোনো ব্যবস্থা নাই, কোনো রকমের প্রস্তুতি নাই, কিন্তু আজকে দেখেন পৃথিবীর স্বীকৃতি দিচ্ছে, পৃথিবীর স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের অবস্থান পৃথিবীর মধ্যে 20তম, এটা একটা গর্বের বিষয়, এই গর্বের অংশীদার আপনারাও, কারণ আমাদের সাংবাদিক ভাইরাও যথাযথ তাদের দায়িত্ব পালন করেছে, জনগণকে সচেতন করেছে, এবং জনগণ সচেতন হওয়ার কারণেই আজকে আমাদের দেশের মৃত্যুর হার তুলনামূলকভাবে অনেক কম, সংক্রমণের হারও কম এবং সুস্থতার হার প্রায় 90%,
এটা সকলের অবদান, তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই।